বিসমিল্লাহ রহমান রাহিম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক এডুকেয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি এডুকেয়ার চ্যানেলের আজকের এই ভিডিওটিতে। এডুকেয়ার চ্যানেলের আজকের ভিডিওটির বিষয় কলার সাত উপকারিতা। কলা পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা হাতে গোনা। বাজারের বিভিন্ন ফলমূল খাওয়ার আগে নানা বিচার বিশ্লেষণ করেন কেউ কেউ, তবে কলার সঙ্গে সে শত্রুতা নেই। অতি সহজলভ্য সুলভ এ ফলটি সারা বছরই পাওয়া যায় এবং প্রায় সবাই পছন্দ করেন। যে তিনটি খাদ্য শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে প্রধান ভূমিকা রাখে, কলা তার অন্যতম। প্রতিদিনের খাদ্য তালিকায় দুধ ডিমের সঙ্গে কলার এই অবিচ্ছেদ্য সম্পর্কটা প্রাচীনকাল থেকেই। আধুনিক নানা গবেষণা সে সম্পর্কটাকে আরও পোক্ত করেছে। কলা শুধু সুস্বাদু নয়, এর বহুমুখী স্বাস্থ্য উপকারিতা ক্ষুদ্র পরিসরে বলে শেষ করা সম্ভব নয়। এখানে কলার সাতটি বিশেষ উপকারী দিকের কথা উল্লেখ করা হল। এক, সুস্থ সবল হার্টের জন্য কলা। পটাশিয়ামে পূর্ণ এ ফলটি হার্টকে সুস্থ ও সবল রাখে। ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের মতে, কলায় উচ্চ মাত্রায় পটাশিয়াম ও স্বল্পমাত্রায় সোডিয়ামের উপস্থিতি উচ্চ রক্তচাপ থেকে কার্ডিওভাস্কুলার ব্যবস্থাকে সুরক্ষা দেয়। দুই, বিষণ্ণতা ও হতাশা কাটাতে কলা। কলায় প্রচুর পরিমাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান ট্রিপ্টোফ্যান রয়েছে, যা বিষণ্ণতা দূর করতে সহায়ক ভূমিকা পালন করে। তিন, সুনিদ্রায় সহায়ক কলা। কলার ভিটামিন B6 উপাদান সুনিদ্রায় সহায়ক, আর কলায় থাকা ম্যাগনেসিয়াম মাংসপেশিকে শিথিলে ভূমিকা রাখে। চার, ক্যান্সার প্রতিরোধে কলা। নিয়মিত কলা খাওয়ার অভ্যাস কিডনির ক্যান্সার থেকে আপনাকে সুরক্ষা দেয়। প্রতি সপ্তাহে 4 থেকে 6টি কলা খাওয়ার ফলে কিডনির ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিকে অর্ধেক হ্রাস করে। পাঁচ, হজম শক্তি বাড়াতে কলা। হজমের জন্য দারুণ উপকারী কলা, কারণ কলায় রয়েছে প্রচুর পরিমাণ আঁশ, যা আপনার হজম শক্তিকে বাড়ায় ও সুস্থ রাখে। ৬, বাড়তি ওজন কমাতে ও ডায়াবেটিস প্রতিরোধে কলা। কলায় আছে ভিটামিন B6, ওজন কমাতে ও টাইপ 2 ডায়াবেটিস প্রতিরোধে গুরুত্বপূর্ণ অবদান রাখে এ ভিটামিনটি। ৭, চোখের জন্য কলা। যুক্তরাষ্ট্রভিত্তিক ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথের মতে, ঠিক গাজরের মতো কলাও দৃষ্টিশক্তির জন্য বিশেষ উপকারী, কারণ কলায় রয়েছে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন A, যা আপনার চোখে সুরক্ষা দেয়, দৃষ্টিশক্তি স্বাভাবিক রাখে এবং রাতের অন্ধকারে দেখার ক্ষেত্রে চোখের ক্ষমতাও বৃদ্ধি করে। প্রিয় দর্শক, এবার আপনারা দেখবেন এডুকেয়ার চ্যানেল কিভাবে আপনারা ভিজিট করবেন youtube.com-এ। আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ, আপনারা এডুকেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সাবস্ক্রিপশানের ফলে এই চ্যানেলটি আপনার প্রিয় কোনো মানুষের কাছে হয়তো পৌঁছে যেতে পারে। দর্শক মণ্ডলী, আমি এখন আপনার দেখাবো যে কিভাবে ইন্টারনেটে গিয়ে এডুকেয়ার চ্যানেলটি ভিজিট করতে হয়। আমরা ইন্টারনেটে গিয়ে ব্রাউজারের অ্যাড্রেস বারে www.youtube.com লিখলাম, লিখে আমরা সার্চ করলাম। হ্যাঁ, আমরা সার্চ দিলাম, youtube.com সার্চ দিলাম। এখন অপেক্ষায় আছি আমরা youtube.com-এর হোম পেজটি কিছুক্ষণের মধ্যে দেখতে পাব। চলে এসেছে youtube.com-এর হোম পেজটি, চলে এসেছে। এখানে অ্যাড্রেস লেখার জন্য একটি অ্যাড্রেস বার রয়েছে। আমরা এখন এই youtube.com-এর অ্যাড্রেস বারে এডুকেয়ার চ্যানেলটি লিখব। যেখানে কার্সার টিকটিক করছে সেখানে আমরা লিখছি এডুকেয়ার চ্যানেল। এডুকেয়ার চ্যানেল সঠিক বানানে লিখতে হবে, বানান ভুল হলে অন্য চ্যানেল হয়তো চলে আসবে এখানে। তো আমরা এডুকেয়ার চ্যানেলটি লিখছি youtube.com-এর অ্যাড্রেস বারে। লেখা শেষ আমরা সার্চ করলাম। সার্চ করার ফলে দেখছেন যে এডুকেয়ার চ্যানেল একদম প্রথমে আমরা দেখতে পাচ্ছি এডুকেয়ার চ্যানেল, এবং তার পাশে লোগো ই এবং সি সম্বলিত এডুকেয়ার চ্যানেল লোগোটি দেখা যাচ্ছে। আমরা এখন এডুকেয়ার চ্যানেলে ক্লিক করব। হ্যাঁ, আমরা ক্লিক করেছি এডুকেয়ার চ্যানেলে এবং আপলোড হচ্ছে। এইমাত্র আমরা দেখতে পাচ্ছি যে
এডুকার চ্যানেলের হোম পেজটি। এখানে সর্বশেষ আপলোডকৃত বিভিন্ন ভিডিও দেখাচ্ছে। আমরা এর সবগুলো ভিডিও দেখার জন্য ভিডিওস এই নামটিতে আমরা ক্লিক করলাম। এর ফলে সমস্ত ভিডিওগুলো এখন আমাদের চোখের সামনে হাজির হয়েছে। এখানে যতগুলো ভিডিও আপলোড করা আছে সবগুলো ভিডিও আমরা এখন দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এডুকেয়ার চ্যানেলের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও, শিক্ষামূলক বিভিন্ন ভিডিও আপনারা দেখুন, উপভোগ করুন এবং এডুকেয়ার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আপনাদের সাবস্ক্রাইব, শেয়ার এবং কমেন্ট এই চ্যানেলটিকে আরও সবার কাছে জনপ্রিয় করে তুলতে সাহায্য করবে। বিশেষ করে প্রাথমিক শিক্ষার অনেকগুলো ভিডিও এখানে আপলোড করা হয়েছে। প্রাথমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য, প্রাথমিক শিক্ষার প্রান্তিক যোগ্যতা, এখানে অনেক ঐতিহাসিক ভিডিও আছে, আছে মার্কিং স্কিম, আছে ইংলিশ ইন অ্যাকশনের উপরে ভিডিও, অনেক মজার মজার শিক্ষামূলক ভিডিও আছে। তো আপনাদের প্রতি আমার অনুরোধ রইল যে আপনারা এই আমার এই পার্সোনাল ভিডিওটি উপভোগ করুন, পার্সোনাল চ্যানেলটি উপভোগ করুন, এর ভিডিওগুলো উপভোগ করুন এবং সাবস্ক্রাইব করুন, এই ভিডিওটিকে প্রচার করুন, এই এডুকার চ্যানেলের সঙ্গেই থাকুন এবং এডুকার চ্যানেলের বিভিন্ন ভিডিওগুলো দেখুন। আপনাদের সবার শুভকামনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। হাফেজ।